الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين সম্মানিত শ্রোতা এবং দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আমাদেরকে সৃষ্টি করেছেন তার আবাদত বন্দেগি করার জন্য। আর আমাদের জীবনের যে হায়াতটুকুন তা অতি সংক্ষিপ্ত, অতি সংকীর্ণ। সেই সংক্ষিপ্ত জীবনের মধ্যে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আমাদেরকে হাসিল করতে হবে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীব নেই যা সে মৃত্যুবরণ করবে না। প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আবার ফিরে যেতে হবে, যেখানে প্রত্যেকটা মানুষের আমল নামার হিসাব নিকাশ দিতে হবে। সূরা আল ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং মানুষ যে নেক আমল হোক, গুনার আমলই হোক, নেক কাজই হোক আর গুনার কাজই হোক, যাই করবে তার জীবদশায়, তার হায়াতে জিন্দগিতে যে আমলগুলা করবে, প্রত্যেকটা আমলের পরিপূর্ণতা জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন কামতের দিন তাকে দিবেন। সুতরাং আমাদেরকে এই জীবদশায় আমাদেরকে আমল করে যেতে হবে, ভালো কোনো কাজ করে যেতে হবে, যার দ্বারা আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা উসিলা মাত্র করতে পারি, যে আল্লাহ এই উসিলার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কবরের জীবন অত্যন্ত ভয়াবহ, মৃত্যুর সময়টা অত্যন্ত কঠিন সময়। মানুষের হায়াতে জিন্দগিটাও একটা লোভ লালসার মাধ্যমে চলে যায় জীবন। আমরা পরকালকে হারিয়ে ফেলেছি দুনিয়ার সামান্য জিনিসের লোভের লালসার মাধ্যমে। আমরা কি সামান্য এই দুনিয়াকে পাওয়ার জন্যে পরকালকে আমরা ভুলে গিয়েছি। কবরের এমন একটি কঠিন আজাব, সেই কঠিন ভয়াবহতা থেকেও আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে পানা চাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে পানা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ, কবরের আযাব থেকে আমাদেরকে রেহাই করো, রক্ষা করো, আমরা তোমার কাছে সে কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং হায়াত এবং মৃত্যুর যে ফিতনা, সেখান থেকেও আল্লাহ তাবারক তাআলা আপনার নিকট আমরা পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আমরা পানা চাচ্ছি, আল্লাহ আমাদের সেই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। সেই দোয়ার মাধ্যমে বোঝা গেল আল্লাহ তাবারক তাআলা কাছে পানা চাইতে হবে, রক্ষা চাইতে হবে সে কঠিন ভয়াবহ আযাব থেকে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেখান থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কিছু আমল দিয়েছেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা সেই সমস্ত নেক আমলের উসিলা করে আমাদেরকে সেখান থেকে মুক্তি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে তার আমলগুলোও বন্ধ হয়ে যাবে। মানুষ অসংখ্য অগণিত আমল করতে পারবে, যখন তার হায়াত থাকবে সে তখন অবস্থায় সে গুনাহ কাজ যেমন করতে পারে, তেমনি সে নেক কাজও করার তার পক্ষে সম্ভব। কিন্তু যখন একটা মানুষ মৃত্যু হয়ে যাবে, মরণ হয়ে যাবে, মৃত্যুর পরে সে আর কোনো যেমনইভাবে গুনার কাজ করা তার পক্ষে সম্ভব নয়, কোনো নেক কাজ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কয়েকটি আমল সম্পর্কে আল্লাহ নবী আমাদেরকে অবগত করেছেন, যে আমলগুলো যদি কোনো বান্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী করে, তাহলে তার আমল নামায় মৃত্যুর পরেও কামত পর্যন্ত তার আমল নামায়
সে আমাদের সব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যেও সে আমাদের সব দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে হযরত সাইয়্যিদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মারা যাবে, তার মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যাবে। সে না করতে পারবে কোনো গুনার কাজ, না করতে পারবে কোনো নেক কাজ। মৃত্যুর পরে মানুষ যত ইচ্ছেই করুক, তার পক্ষে আর সম্ভব হবে না কোনো নেক কাজ করা। কোনো মন্দ কাজ তো করাই সম্ভব না, ইচ্ছা পোষণ করবে না, কিন্তু সে যখন নেক কাজ করার ইচ্ছা পোষণও করে, ইচ্ছা করে, তারপরে সে কোনো নেক কাজ তার পক্ষে করা আর সম্ভব নয়। সুতরাং মৃত্যুর আগেই আপনার কোনো ভালো আমল, কোনো নেক কাজ করে যেতে হবে। মৃত্যুর পরে কারো পক্ষে, কোনো বান্দার পক্ষে কোনো নেক কাজ করা, কোনো আমল করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ, তিনটা আমল মানুষের জন্য খুবই উত্তম, যেগুলার সব মৃত্যুর পরেও তার কবরের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি কাজ হলো সদকাতিন জারিয়া। সদকে জারিয়া কোনো কাজ যদি কোনো মানুষ করে যায় তার জীবিত অবস্থায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরেও সেই সদকে জারিয়ার সব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি সদকে জারিয়া কাজ, যেমন কোনো মানুষ যদি কোনো একটি মসজিদ তৈরি করে যায়, মসজিদে কোনো টাকা পয়সা দান করে যায়, মসজিদে হাত পা দিয়ে কোনো সহযোগিতা করে, কথা দিয়ে কোনো সহযোগিতা করে, পরিশ্রম দিয়ে কোনো সহযোগিতা করে, অর্থ দিয়ে কোনো সহযোগিতা কোনো কাজ করে মসজিদের, সে মসজিদ চলমান থাকবে, কেয়ামত পর্যন্ত জারি থাকবে, মানুষ নামাজ পড়বে। এমন একটি সদকা জারিয়া কাজের সব মানুষ মৃত্যুর পরেও তার কবরে সেই সবটুকুন পাবে। সুবহানাল্লাহ। তেমনিভাবে কোনো মানুষ যদি কোনো মাদ্রাসা তৈরি করে যায়, সে মাদ্রাসার মধ্যে টাকা পয়সা, অর্থনৈতিক, সামাজিক, পারিশ্রমিক কোনো না কোনোভাবে যদি সে কাজে সহযোগিতা করে, সে মাদ্রাসা চলমান থাকবে, সেখান থেকে ছাত্র ছাত্রীরা কোরআন হাদিস শিখবে, সেই সদকা জারিয়া কাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে কোনো মানুষ যদি কোনো রাস্তাঘাট তৈরি করে যায়, সেটাও একটা সদকা জারিয়া কাজ। কোনো মানুষ যদি কোনো হাসপাতাল তৈরি করে, সেটাও একটা সদকা জারিয়া কাজ। কোনো চিকিৎসালয় তৈরি করে, সেটাও একটা সদকা জারিয়া কাজ। এভাবে কোনো সদকা জারিয়া কাজ যদি কোনো মানুষ করে যায় তার জীবদশায়, তাহলে মৃত্যুর পরে তার কবরের মধ্যে সে সবটুকুন পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে সদকা জারি কাজটার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে কাজটি হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন কোনো ইলম রেখে গেল তার জীবদশায় যার দ্বারা মানুষ উপকৃত হবে, উপকৃত হইল। এমন কোনো কোরআন হাদিস মোতাবেক কোনো ইলম যদি কোনো মানুষ রেখে যেতে পারে, তাহলে সেই ইলমের ফলাফল হিসাবে, সেই ইলমের জাজা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সব পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। যেমন কোনো মানুষ যদি একটা কিতাব লিখে যায়, একটা কিতাব রচনা করে যায়, কোরআন হাদিস মোতাবেক একটি বই লিখে যায়, তাহলে সেই বইটি দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষ কোরআনের এলিম শিখবে, হাদিসের এলিম শিখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বিধান সম্পর্কে মানুষ অবগত হবে, মানুষ নামাজ শিখতে পারবে, অর্থাৎ ইসলামী কোনো বিষয়ে মানুষ যার দ্বারা উপকৃত হবে, শিরিক বেদাত থেকে মুক্তি হতে পারবে, ইমান আমল কাজ করতে পারবে, এমন কোনো আলিম যদি রেখে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার সব কিয়ামত পর্যন্ত তার মৃত্যুর পরেও কবরের মধ্যে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর যে বিষয়টি হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোনো মানুষ যদি তার নেক সন্তান রেখে যেতে পারে, এমন কোনো সন্তান রেখে যেতে পারে মানুষ
যে সন্তান এদউ লাহু, যে সন্তান তার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ। সন্তান আল্লাহর অপরন্ত নিয়ামত একটা মানুষের জন্য, যাদের সন্তান নেই তারা বোঝে, যারা সন্তান আছে তাদের কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই সন্তানগুলো যদি নেক আমল করে, কোনো দোয়া দরুদ পিতামাতার জন্য পড়ে, ওই সেই দোয়া, সেই দরুদ, সেই জাকাত, হজ ইত্যাদি বিষয়ের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে পৌঁছে দেবেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো, দায়িত্ব হলো, তার জীবদ্দশায় কোনো নেক আমল করে যাওয়া, এমন কোনো নেক আমল যেটা সদকায়ে জারিয়া, যা মৃত্যুর পরেও তার কবরের মধ্যে সব পৌঁছবে, এমন কোনো আমল করে যাওয়া, এমন কোনো নেক কাজ করে যাওয়া, মসজিদ, মাদ্রাসা, মক্তব, রাস্তাঘাট, হাসপাতাল, এমন কোনো কিছু করে যাওয়া যার সব তার কবরের মধ্যে পৌঁছবে। দুই নম্বর, এমন কোনো আলিম যা দ্বারা মানুষ উপকৃত হবে, তা মানুষের পক্ষে ভালোমন্দ বোঝার তৌফিক দিবে, মানুষ ভালোমন্দ শিখতে পারবে, কোরআন হাদিসের এলিম শিখতে পারবে, এমন কোনো এলিম, এমন কোনো কথাবার্তা জ্ঞান মানুষের কাছে রেখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে। তিন নম্বর, নেক সন্তান রেখে যাওয়া, যেই নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে, প্রত্যেকটা আমল আল্লাহ যেন আমাদের সকলকে করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, সকলে পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।